হ্যালো বন্ধুরা, আমি আদর্শ। আর আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জিওমেট্রিক স্ট্রাকচার দিয়ে অতি সহজে কি করে কার্টুন ফেস তৈরি করা যায়। তাহলে শুরু করা যায়। প্রথমে কিছু তোমার পছন্দ মতো জিওমেট্রিক স্ট্রাকচার নিয়ে নেবে, সে গোলও হতে পারে। তারপর দ্বিতীয় রাউন্ডে তোমরা সেই ওই যে কোণগুলো, সেই কোণগুলোকে একটু রাউন্ড শেপ করে নেবে। তৃতীয় স্ট্রাকচারে তোমরা সেগুলো চুল করতে পারো, তার কানটা করে নিতে পারো, তোমাদের পছন্দ মতো তোমরা করতে পারো। চার নম্বর স্টেপে তোমরা কি করবে, চোখ নাক আর মুখটা করে নেবে। এগুলো বিভিন্ন এক্সপ্রেশন অনুযায়ী তুমি করতে পারো, যেমন কেউ যদি কাঁদে কাঁদার মতো করবে, কেউ রাগলে রাগের মতো করবে, এ তোমার পছন্দ মতো। আর ফাইনাল স্টেপে তোমরা কালার ছাপাবে, আবার ফের নতুনভাবে স্ট্রাকচারগুলোকে এঁকে নেবে। ক্লিয়ারভাবে এঁকে নেওয়ার পর ওগুলো তোমরা কালার করতে পারো যে কোনো কালার দিয়ে। কালারগুলো একটু লাইট কালার রাখবে যাতে আরো দেখতে ভালো লাগে। তাছাড়া তারপর চুলগুলো তোমার ডার্ক যে কোনো কালার দিয়ে করতে পারো, কালারফুল চুলও করতে পারো তোমার পছন্দ মতো। এরপর তোমার বাড়িতে যে কোনো স্কেচ পেন দিয়ে তুমি ব্যাকগ্রাউন্ডগুলো করে নিতে পারো, করলে আরো ভালো লাগবে দেখতে ছবিটা কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর তোমরা এটা কমপ্লিট করে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারো।